সাপ কামুড়ে গলা তিন ভৌণীক জীবন, বাপা গুরুতর অবস্থায় বুল্লা স্থানান্তর। বৌদ্ধ আদর্শ থানা টিকরপড়া পঞ্চায়েত অন্তর্গত চেরুয়া গ্রামের শৈলেন্দ্র মল্লিক খাইসারি পরিবার সহ শুয়েছিলে। তবে বিলম্বিত রাতে এক বিষধর সাপ আসি পরিবার চারিজণ কামুড়ে দিয়েছিল। এয়া কোণী মতে জনাপড়া পরে গ্রামবাসী মিশি এক আম্বুলান্স যোগে সমস্ত বৌদ্ধ মুখ্য চিকিৎসালয়ে ভর্তি করেছিল। তবে সেখানে ডাক্তার তিনজন মৃত ঘোষণা করে পরিবার মুখ্য শৈলেন্দ্র বুল্লা স্থানান্তর করা। মৃতক হলে সুধীরেখা, শুভরেখা, সুরভি। পুলিশ শবক জবত করে তদন্ত করুবা জনাপড়ছে। অন্যপটে শৈলেন্দ্র পত্নী ও সান পু অন্যত্র শুয়ে অল্পকে বর্তি যাই। সিমুন নায়ক বৌদ্ধ রিপোর্টর আমার সহ যোড়ি সিধাসলখ। সিমুন, ইয়ে গোটে অভাবনীয় ঘটনা এবং দুঃখদ ঘটনা, সারা অঞ্চলের শোকাকুল পরিবেশ, কেমন দেখুছেন এই ঘটনা? খবরটি আসিলা নিহতি ভাবে সারা জেলার বর্তমান গোটে এক শোকর ছায়া খেলি যাচ্ছে। যে রয়েছে সে গাঁয়ের যে শৈলেন্দ্র খাই সারি গতকাল রাতে শুয়েছিল, নুয়াছাই যেহেতু ছিল, তবে রাতে এক বিষধর সাপ আসছিল। যেহেতু সে তলে শুয়েছিল, তা তিন ঝিও সাগরে সে শুয়েছিল, এবং যে রয়েছেন তাঁর যে পত্নী এবং তাঁর আগে গোটে ছোট পু রয়েছে, সে উপরে শুয়েছিল। যা ফলে যে তলে রয়েছে তিন ঝিওকে নিয়ে তিন ঝিওকে কামুড়া সহ বিষধর সাপ তা শৈলেন্দ্র কামুড়ে, যা ফলে তিন জন ঝিও ঘটনাস্থলে হি মৃত্যুবরণ করেছিল। অন্যপটে যে তা অচেত অবস্থায় অর্থাৎ গুরুতর অবস্থায় তা স্থানীয় গ্রামবাসী এবং পরিবার লোকে মিশি বৌদ্ধ মুখ্য চিকিৎসালয়ে ভর্তি করেছিল। এবং পরবর্তী অবস্থায় যা দেখা যাই কি তিন জন তিন জন ভী রয়েছেন তা মৃত ঘোষণা করেছিল ডাক্তার। অন্যপটে যে রয়েছেন শৈলেন্দ্র তাঁর অবস্থা সকটাপন্ন এবং তাঁর বুর্লা বড় মেডিকাল স্থানান্তরিত করা যাচ্ছে। শক্তি ওকে বুল্লা স্থানান্তর করা যাইছি ঘরের মুখ্য যে শৈলেন্দ্র, কিন্তু তিন ভৌণীঙ্কর মৃত্যু হয়েছে, এক দুঃখদ ঘটনা, সারা অঞ্চলের এক শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়েছে। বহুত বহুত ধন্যবাদ সিমুন সমস্ত সূচনা পাই।